রাখাইনের আট দশটা গ্রামের মতো ইন চলেছে গণহত্যা গেল বছরের শেষ দিকে সেখানে একই সঙ্গে দশ রোহিঙ্গাকে হত্যা করে মাটি চাপা দেয় স্থানীয় অধিবাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সে সময়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন রয়টার্সের সাংবাদিক ওয়ালোন ও ও কিয়াও ও ওই ঘটনার খবর প্রকাশের পর মিয়ানমার সরকার প্রথমবারের মতো রোহিঙ্গা হত্যার দায়ে কয়েকজন নিরাপত্তা কর্মীকে কারাদণ্ড দেয় এ ঘটনার পরই নিরাপত্তা বাহিনীর চক্ষুশুলে পরিণত হন ওই দুই সাংবাদিক গেল বছরের ডিসেম্বরে পেশাগত কারণে ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্টে দুই পুলিশ কর্মকর্তার সাথে দেখা করতে যান তারা এ সময় তাদের হাতে কিছু কাগজ ধরে দেওয়া হয় পরে তাদের গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ গ্রেফতার দেখানো হয় রাষ্ট্রীয় গোপন নথি সংগ্রহের অভিযোগের মামলায় দীর্ঘ আট মাস ধরে চলা শুনানিতে নিজেদের বারবার নির্দোষ দাবি করে এসেছেন ওই দুই সাংবাদিক আজ ইয়াঙ্গুনে একটি আদালত ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘনের দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে সাত বছর কারাদণ্ড দেন রায় ঘোষণার পর ওই দুই সাংবাদিকের একজন ওয়ালন বলেন তারা অন্যায় কিছুই করেননি এ রায়ে ক্ষোভ জানিয়েছেন রয়টার্সের এডিটর ইন চিফ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আজকের দিনটি বিশ্বের যে কোনো জায়গার সংবাদ মাধ্যমের জন্য দুঃখজনক দিন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ছাড়াও সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন সংস্থা ও সংগঠন ওই সাংবাদিকদের বেকসুর খালাস দাবি করেছিল रहमान माथसेंगा न्यूज़ डेस्क